কলকাতা ইসকনের রথযাত্রা শুরু হবে আগামীকাল। এ সম্পর্কে জানিয়েছেন সংস্থার সহসভাপতি তথা মুখপাত্র রাধারমণ দাস। তবে মেনে চলা হবে কোভিড বিধি। শুক্রবার দিন রথ যাবে, প্রথমে মন্দির থেকে রথ বেরোবে, পাহাড়ি হবে, সকাল 8টায় পাহাড়ি শুরু হয়ে যাবে। পাহাড়ি মনে আছে, তাকে নাচিয়ে নাচিয়ে ঠাকুরকে আনা হবে, প্রথমে সুদর্শন, তারপরে বলরাম, তারপরে সুভদ্রা এবং তারপরে জগন্নাথ দেব। আমরা আশা করছি 9টা সাড়ে 9টার ভেতরে প্রভু নন্দী ঘোষ, সর্বদলন এবং তালুকদার এই তিন রথে তারা আরোহণ করে সবাইকে দর্শন দেবেন এবং তার পরবর্তীকালে 1:30 থেকে 1:30-এর মধ্যে আমাদের মমত বন্দ্যোপাধ্যায় মহাশয়া দুটোর সময় তিনি আসবেন তার করকমল দিয়ে আমরা রথযাত্রা শুরু করব। রথ মন্দির থেকে বেরিয়ে আউটরাম রোড চৌরঙ্গি রোড, তারপরে এক্সাইড ক্রসিং হয়ে জওহরলাল নেহরু রোড হয়ে আউটরাম রোডে গিয়ে সোজা নব বৃন্দাবন অর্থাৎ টিআইএ গ্রাউন্ডে পার্ক স্ট্রিটে প্রভু থাকবেন আগামী 7 দিন। সেখানে তার অনুষ্ঠান কি কি হবে সেটা আমাদের বলচৈতন্য প্রভু বলবেন এবং উল্টো রথে আমাদের রথ শুরু হবে সেখান থেকেই ওই দুটো নাগাদ। উল্টো রথ হচ্ছে আপনাদের 9ই জুলাই, সেটা আউটরাম রোড হয়ে বিগের প্যাটার্ন গ্রাউন্ড হয়ে আউটরাম রোড হয়ে জওহরলাল নেহরু ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি হয়ে মৌলালি ক্রসিং, সিআইটি রোড, সুরাবর্তী এভিনিউ, পার্ক সার্কাস, 7 পয়েন্ট ক্রসিং করে শেক্সপিয়ার সরণি হয়ে হাঙ্গার ফোর্ট স্ট্রিট হয়ে 3 আলবার্ট রোডে ফিরে আসে।